কনফিউশন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো গুড মর্নিং। তো এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, ইউটিউবে ফার্স্ট ভিডিও যেহেতু, তো তার জন্য আমার কিছু বলা দরকার। সেটা হচ্ছে এই চ্যানেলে আমরা কী করবো, এই চ্যানেলে আমরা আমাদের ডেইলি রুটিন, সকাল থেকে উঠে আমরা কী করি, কোথায় কোথায় যাই, কী খাওয়া দাওয়া করি, সব কিছু ডিটেলসে, তো সব কিছু ডিটেলসে বলবো, আমরা আড্ডা মারবো, গল্প করবো তোমাদের সঙ্গে। সো তো আমার সঙ্গে একটু থেকো, আমার পাশে থেকো, যেহেতু আমার ফার্স্ট ভিডিও এটা, তো আমি তোমাদের পাশে থাকাটা কামনা করছি, এটাই। তো চলো শুরু করা যাক, দেখে নিই আজকে আমরা কখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে কী কী করলাম, সারাদিনে আর কত কিছু করলাম, কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, কত মজা করলাম, সব কিছু জানাবো তোমাদেরকে। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমরা বুঝতেই পারছো এটা যেহেতু ফার্স্ট ভিডিও, তো খুবই চিন্তায় আছি কী হবে না হবে। সো ভিডিওটা চলো শুরু করা যাক, আর ভাট বকা নয়, তো এবার ডাইরেক্ট ভিডিও শুরু করা যাক, চলো। গুড মর্নিং, এখন আমি ঘুম থেকে উঠলাম, তো একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, ঠিকই আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি, সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে ঘুম থেকে ওঠার পর আমরা কী কী করি। ঘুম থেকে ওঠার পর প্রথমে আমরা ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে ব্রেকফাস্ট করি। তো আজকে আমি ব্রেকফাস্ট কী করলাম সেটা আপনি দেখতে চান, তো দেখে নিন আজকে আমি কী খেলাম ব্রেকফাস্ট। সো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর এবার আমরা যাবো একটু ব্যাংকে, আমাদের ছোটোখাটো কাজ আছে একটু ব্যাংকে, সেই কাজটা মিটিয়ে এসে তারপরে আরও রান্নার মজা হবে। তো চলো এখন ব্যাংকে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা গেছিলাম ব্যাংকে, সেই এখন ফিরছি বাড়িতে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাড়ি চলে এসেছি, এই সবে বাড়িতে ঢুকলাম। বাইরে ভাই তোমরা তো দেখতেই পেলে মারাত্মক গরম, মারাত্মক, তো প্রচণ্ড গরম বাইরে, তোমরা দেখতেই পেলে আমি বাইরে গেছিলাম। তো এত গরম বাইরে, এতটাই গরম, পুরো ঘেমে গেছি, প্রচণ্ড রোদ্দুর, বর্ষার সময় ভাই, জানি না বৃষ্টি কবে হবে, তাও দুদিন আগে একটু বৃষ্টি হলো, সেই আবার যেই কে সেই, প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন আবার করোনাও বাড়ছে, কোভিডটা বাড়ছে, আজকেই সকালে খবরে দেখছিলাম, তো বেশি রিস্ক নিয়ে লাভ নেই, টুক করে স্নানটা সেরে আসি, আবার দেখা হচ্ছে। সো স্নানটা সেরে আসলাম, আর এই যে নাটু আমার ভাই, তো ও এডাবে বলছে ভিডিওতে কিছু বল, দেখেছো খুবই দুরন্ত বান্দর একটা, যাই হোক এবার লাঞ্চ হবে। এই যে আমার ভাই, আপনি কিছু বলতে চান, কিছু বলতে চান আপনি, কি বলতে চান, হিন্দি না বাংলা বল, হিন্দি না বাংলা, পুষ্পার খুব বড় ফ্যান, বাংলা বাংলায় কিছু বলো। এখন কিসের টাইম, এখন কিসের টাইম, খাওয়া, এখন খাওয়ার টাইম, কি খাবি বলো দে, ভাত আর মাংস, আবার কি খাবো, ভাত আর কি খাবি, মাংস, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ ভাত আর মাংস, কিসের মাংস, খাসি, খাসির মাংস, হ্যাঁ এদিকে এদিকে এদিকে, পালিয়ে যাস কেন, বল এখানে কি খাবি, সে বলে তো ভালো করে, খাসি আর মাংস, ওরম করে না, ওরম করে না, ওটি কর, তো এখন আমাদের লাঞ্চের টাইম, টুক করে লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, তাই তো। সো এই বার্তা ভাইল হয়ে গেল আমার লাঞ্চ, এই লাঞ্চ করে আমরা একটু ছাদে এসেছি, আজকের ওয়েদারটা খুব সুন্দর, তো সেইখানে কিছু ছবি টবি এই আর কি, তো তারাও তোমাদের দেখানোর চেষ্টা করছি ওয়েদারটা কী সুন্দর ওয়েদার আজকে, দেখো ওই দিকে খুব সুন্দর মেঘ করেছে আকাশে, সুন্দর মেঘ করেছে আকাশটায় ওই দিকটায়, দারুণ ব্যাপার, দারুণ ভিউ, দারুণ হাওয়া, একদম সুন্দর, খুবই সুন্দর একটা মৌসুম আজকে। ভেবেছিলাম আজকে একটু বিকেলের দিকে ঘুরতে ঘুরতে যাবে কোথাও, কিন্তু যা আকাশের অবস্থা দেখছি যে তোমার বৃষ্টি হবে, আজকে তোমাদের বলছিলাম খুব গরম দুপুরবেলা, এখন একটু হাওয়া আছে, তাও গরম কমেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না, ঝড় উঠেছে, খুব সুন্দর মৌসুম, তো তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমাদের এখন ছাদে, তো এই বৃষ্টি নামলো বলে খুব মেঘ করেছে, খুব মেঘ করেছে, আকাশ পুরো কালো হয়ে গেছে অন্ধকারে,
খুবই মেক করেছে এই বৃষ্টি নামলো বলে। এই তোমাদের আকাশে বসে তারা দেখাতে পারছি না গাছপালার জন্য, ক্যামেরার কতটা নেবে, তো যদি থাকতেই তাহলে দেখাতে পারতাম, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মৌসুমটা খুব ভালো। তো এখানে ব্লগ করে আমার খুব মজাও হচ্ছে, খুবই মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো তোমরা কিন্তু জানাবে ব্লগটা কীরকম হচ্ছে, কী না হচ্ছে, আর কী কী এর মধ্যে দিতে হবে, তো এক্সপিরিয়েন্স নিতে এসেছি ভাই, তো এক্সপিরিয়েন্স তোমাদের কাছ থেকেই নেবো। তোমরাই তো জানাবে ব্লগটা দেখে যে কীরকম হয়েছে কী না হয়েছে সব জানাবে, আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখো একবার মেঘের অবস্থা, দেখেছো মেঘ, দেখো এই এত মেঘ করেছে আজকে। দেখো ছাদে ছিলাম, বৃষ্টি নেমেছে, পুরো ভিজে গেছে, আর পালাতে পারিনি, পুরো বৃষ্টিতে পুরো ভিজে দিয়েছে। তো এই ফাইনালি তাও ঘরে আসলাম ভিজে ভিজে, এই যে গামছা, মাথা ফাথা মুছছি, মা বকা দিচ্ছে, কী করবো বলো, বৃষ্টির জন্য এতদিন ধরে ভাবছিলাম কবে আসবে কবে আসবে, আজকে আসলো, একটু না ভিজলে হয়, একটু ভিজলাম, এখন মা চিল্লাচ্ছে যদি সর্দি লেগে যায় কী হবে, কী বলো মায়েদের তো কালির চিন্তা না বলো। দাদা মাথাটা মুছে নিয়ে খাওয়ার পরে দেখা হচ্ছে, আগে একদম গাড়া ছেড়ে ফেলে নিই, পুরো ভিজে গেছি। হ্যাঁ হ্যালো, এই কমলো বৃষ্টিটা একটু তো ভালোই হলো, বেশ ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে। সকালবেলা খুব গরম ছিল, তোমাদের আমি বলছিলাম বাইরে বেরিয়েছিলাম যখন, তখন খুবই গরম ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। এখন বৃষ্টিটা পড়ছে, অল্প অল্প পড়ছে এখনও, তো একটু কমেছে, বেশ ঠান্ডা ঠান্ডা মৌসুম। এই ওয়েদারটা খুব ফেভারিট আমার, তো তোমাদের কারোর যদি ওয়েদারটা ফেভারিট হয়ে থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই যে আমার ভাই নাতি, নাম হচ্ছে, নাম বলে দে, রুদ্র। কি রুদ্র? দাসগুপ্ত। তো ও বলে যে ওকে নাকি আমার থেকে দেখতে অনেক সুন্দর, তাই নাকি? তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও তো, সুন্দর কাকে দেখতে, আমাকে না আমার ভাইকে, কাকে দেখতে সুন্দর, আমাকে? এখন বলছি ভিডিও চলছে আমাকে, তুই যে আগে বলছিস তোকে, তোকে না তাহলে, ও তাহলে আমাকে, তাহলে তো ঠিকই আছে মেনে নিল, তাও তোমরা কমেন্টে জানো, এখন ভিডিও চলছে তো তাই জন্য একটু লজ্জা পাচ্ছে, তো তোমরা কমেন্টে জানিয়ে ফেলবে কাকে দেখতে সুন্দর। তো হাই, আমরা চলে এসেছি আবার এই রান্নাঘরে, তো একটু কিছু নেই, কিছু নেই, তো সন্ধ্যাবেলার হালকা বলতে খাওয়া, আমি ম্যাগি করছি, ম্যাগিটা খাবো। তো এই সন্ধ্যাবেলার জন্য তোমাদের খিদে পাই, তখন তোমরা কী খাবো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি ম্যাগি খাই বা মুড়ি চানাচ্ছি, এইটাই সন্ধ্যাবেলা আমার তেরি রুটি, তো তোমরা কী খাবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার খাওয়া কমপ্লিট, খুব ভালো খেলা, আমি বানিয়েছিলাম অবশ্য, আমার মা বানাতে পারে না সেটা বড় কথা না, আমি ভালো বানাই। তো আজকের মতো এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী কী খারাপ হয়েছে, বা আরও এর মধ্যে কী কী আমি দিতে পারি, আরও কীভাবে আমি ভালো করতে পারি, অবশ্যই তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাক। সো তোমরা আমাকে এক্সপিরিয়েন্স দেবে, তো তোমাদের কথা শুনেই আমাকে চলতে হবে, তো তোমরা যেরকম বলবে আমি সেরকম তাহলে ভিডিও বানাবো আমার এই চ্যানেলে। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে তো একদমই ভুলবে না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।